নমস্কার বন্ধুরা নেচার ইউটিউব চ্যানেলে আমি আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট টবে আপনারা কী করে লঙ্কা ফলাবেন সেই জন্য কিছু কিছু টিপস আমি নিয়ে এসেছি তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমারও অনেক ভিডিও আছে আপনারা সেগুলো একটু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন দেখুন একটা ছোট্ট গাছে কীরকম প্রচুর লঙ্কা হয়েছে তাও আবার এটা ব্যালকনিতে হয়েছে ছাদে নয় আমি কি এর পরিচর্যা করেছি সেটা এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের বলছি দেখুন এই গাছের জন্য প্রথমেই ভালো খাদ্যটা দরকার আমি সম্পূর্ণ জৈব উপায়ে এই চাষটি করেছি কয়েকটি গাছ আমার আছে তিনটি গাছ থেকে আমি এই রকম প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছি আমি সমস্ত সবজির খোসা চা পাতা ডিমের খোসা এগুলো তিন দিন করে জমিয়ে রাখি এবং তারপরে সেই জলটা দেখুন ছেঁকে তার সঙ্গে আরো খানিকটা জল মিশিয়ে তবে আমি গাছকে তিন দিন ছাড়া ছাড়া খেতে দিই দেখেছেন বন্ধুরা তিন দিন যদি জমিয়ে রাখেন তাহলে কিন্তু খুব একটা গন্ধ ছাড়ে না আপনারা করতে পারেন দেখুন বন্ধুরা এরকমভাবে আমি এই খাবারটি গাছে দিই আমি আরও কিছু কিছু খাবার দিচ্ছি আপনারা সেটা দেখতে পারবেন ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন কত লঙ্কা হয়েছে একটা ছোট টবে বারান্দার মধ্যে কত লঙ্কা হয়েছে কি আনন্দ লাগে নিজের গাছের এরকম লঙ্কা নিতে আর দেখুন এরকম পেঁয়াজের খোসা রসুনের খোসা আলুর খোসা সেগুলো আপনারা প্রত্যেক দিনেরটা আপনারা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে ছেকে সেই জলটা আপনারা কাছে দিতে পারেন দেখুন এই যে আমার আজকের পেঁয়াজ রসুন আলুর খোসা এইগুলো আমি সব মিক্সিতে দিচ্ছি এগুলো কিন্তু জমিয়ে রাখা না আজকেরই খোসা এইগুলো আমি মিক্সিতে দিচ্ছি দিয়ে এর মধ্যে ফসফরাস আছে নাইট্রোজেন আছে ক্যালসিয়াম আছে সেই জন্য এই প্রতিটি উপাদান গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এবং ফল ফুল আনতে সাহায্য করে সেই জন্য এই প্রতিদিনের জিনিসটি আপনারা এই মিক্সিতে ঘুরিয়ে ছেকে গাছকে দিতে পারেন তাহলে কিন্তু গাছ ঠিক পুষ্টি পেয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে দেখুন আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি দেখুন এই যে এটা ঘুরিয়ে নিয়েছি দিয়ে ছেঁকে নিয়েছি তার সঙ্গে একটু পরিমাণে জল দিয়েছি রকম হয়েছে ব্যাপারটা এবারে আমি সমস্ত গাছে এটা দিচ্ছি লঙ্কা গাছেও দিচ্ছি এবং সমস্ত গাছেও এটা দিচ্ছি এটা গাছের একটা খুব উপযোগী খাদ্য এর মধ্যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে গাছ এর থেকে সহজেই পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সমস্ত কিছু উপাদান এখান থেকেই পেয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু লঙ্কা গাছগুলি বা সমস্ত গাছগুলি আমার খাদ্য গ্রহণ করে বড় হচ্ছে এবং ফল ফুল দিচ্ছে কোনো রকম ফুল ঝরে যাওয়া বা কোনো কিছু সমস্যাকেই আমাকে পড়তে হয়নি বন্ধুরা আমি আর আরেকটি শেষকালে একটি বিশেষ টিপস দেবো সেটা হচ্ছে ইউরিয়া আমি একটুখানি করে দশ বারোটা করে ইউরিয়া দানা এই টবের মধ্যে দিয়ে দিই এতেই কিন্তু ফলন দ্বিগুণ হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন আমার ভিডিওটি কেমন লাগলো বলুন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা গাছের ভিডিও রান্নার ভিডিও দেখে আসতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে আমি এই ক্লিনিক প্লাস আর হলুদটা রোগ প্রতিরোধক হিসেবে প্রত্যেক সপ্তাহে কোনো মাকড় হয় না আমার গাছ সুস্থ আছে এবং ফল দিচ্ছে ভালো থাকবেন নমস্কার